দায়িত্বভার গ্রহণ করার পর থেকে পৌরবাসীর সার্বিক সুবিধা এবং পৌর উন্নয়নে সদা তৎপর মেয়র দীপক মজুমদার। আগাম কোনো বরাদ্দ সময় ছাড়াই যে কোনো পৌর নাগরিকই তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তার অফিসে এবং তাদের সমস্যার সর্বদা গভীর আন্তরিকতার সঙ্গে সর্বাঙ্গীণ চেষ্টা করে মেয়র দীপক মজুমদার এবং তার গোটা টিম। এবার ছুটির দিনেও যাতে পৌর নাগরিকরা পুরো পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তাই প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বিজেপি পার্টি অফিসে বসে পৌর নাগরিকদের সমস্যা সমাধান করছেন কর্মতৎপর মেয়র। এই বিশেষ কর্মসূচি নিয়ে জানিয়েছেন, দলের নির্দেশ মেনে এবং উন্নত পরিষেবা প্রদানের সঙ্গে সঙ্গে পৌর নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্যই তার এই প্রয়াস। এটা ভালোই লাগছে। আমি দেখলাম আমাদের দলের তরফ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে, প্রতি মাসে দুদিন অন্তত বন্ধের দিন, বিশেষ করে সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে, এই কারণে দেওয়া হয়েছিল এগুলি যাতে ওই দিন তো অফিস বন্ধ থাকে। আমি তো সব প্রতিনিয়ত অফিসে প্রতিদিন সবার সঙ্গে দেখা করি, আমার ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হয় না, যে কোনো সময় তার সময় মতো আমার সঙ্গে দেখা করে, আমি রাত্রি অবধি থাকি, দেখা করি। কিন্তু বন্ধের দিনে হয়তো অনেকের কাজ থাকে, ছুটির দিনে অনেক দেখা করতে পারেন না, কিন্তু যেহেতু ছুটি থাকে তো সুবিধা হয়, কিন্তু অফিস বন্ধ থাকে, সেই কারণে আমরা দলীয় অফিসে একটা ব্যবস্থাপনা করা হয়েছে যাতে সবাই এসে দেখা করে, বিশেষ করে কর্পোরেটার বা আমার দলের যারা দলীয় যারা দলের সংগঠনে যারা কাজে যুক্ত আছে, মানুষের সঙ্গে যাদের যোগাযোগ আছে, যারা মানুষের হয়ে কাজ করে, দলীয় কর্পোরেটার, মেয়র এবং অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করার মাধ্যম হচ্ছে আজকের এই সভাগুলি। এটা প্রতি মাসে দুদিনে আমি সাক্ষাৎ করি। গত সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে অনেকে এসেছিলেন, অনেকে তার সমস্যা নিয়ে আলোচনা করেছেন। আমি এয়ারপোর্টে গিয়ে স্পটে গিয়েছি, আমরা ভিজিট করেছি, পরে আমার দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা আজকে যারা এখানে আমাদের সঙ্গে দেখা করবেন, এই কাজগুলিও আমার দপ্তরে জানাবো এবং চেষ্টা করবো কাজগুলি যদি করা হয়। সার্বিকভাবে যেইভাবে আর হোক, কর্পোরেটের মাধ্যমে হোক, জনগণের মাধ্যমে হোক, দলীয় মাধ্যমে হোক, সরকারি মাধ্যমে হোক, কাজ করা হয়েছে আমাদের মেন উদ্দেশ্য। ছুটির দিনেও যাতে পৌর নাগরিকরা পুরো পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই তার এই বিজেপি পার্টি অফিসে বসা। এবং এই কথা উল্লেখ করে পৌর মেয়র জানিয়েছেন, সার্বিক প্রচেষ্টায় সার্বিক পৌর উন্নয়ন এবং পৌরবাসীর সমস্যার সমাধান খোঁজায় আগরতলা পৌর নিগমের লক্ষ্য। আমি প্রতি মাসে সপ্তাহে দুই দিন বলবো, আমি সবার কাছে অনুরোধ করবো ছুটির দিনে আপনাদের সুবিধা মতো আমার সঙ্গে যোগাযোগ করবেন। এমনি খোলা দিনে তো করেনি, তো আপনাদের মানুষের সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। তো অনেকে এটার থেকে সুযোগও পাচ্ছেন, আমারও সুবিধা হচ্ছে, আমিও অনেকটা জেনে নিচ্ছি কোথাও কোথাও আমি সংশ্লিষ্ট। যারাই একটা কথা বলে রাখি, যে ওয়ার্ড থেকে যারা আসবেন, ওই ওয়ার্ডে আমি যে কাজগুলি যখন করবো, যা সমস্যাগুলি যারা অবহিত করবেন, তার কিন্তু আমি ওয়ার্ডে কর্পোরেশনের কথা বলবো, বলার পর কাজগুলি করবো, কাজ হবে। ওই এলাকার যিনি বিধায়ক আছেন ওনার সঙ্গে কথা বলবো, সার্বিকভাবে এলাকার লোকের সঙ্গে কথা বলে এই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছি। তার দায়িত্বভার গ্রহণ করার পর বিভিন্ন ক্ষেত্রে একের পর এক পুরো উন্নয়নে নতুন মাইল ফলক স্পর্শ করছে আগরতলা পৌর নিগম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।